হাতে হাত দেয় না, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করছে। এই এটা তো দেখার মতো, এদিকে এদিকে তাকাও, ওকেই দেখতে পাচ্ছ তো? এ বাবু, এ হারাম দাঁড়া, তুমিও দাঁড়াও। আজকে আমরা কোথায় যাচ্ছি বলতো? আমার ছোটো ননদের বাড়ি। যাওয়ার আগে আমার বার্থডে কেক কেটেছিলাম না, সেটা একটু নিচে দিয়ে গেলাম আমার শাশুড়িকে। আর আমার ননদের মেয়ে একটু খেতে ভালোবাসে কলা রসগোল্লা, আপেলটা অতটা ভালোবাসে না, তাও নিলাম। আর চকলেট তো সব বাচ্চারাই ভালোবাসে, আর ওর জন্য ছোট্ট ছোট্ট কটা গিফট কিনেছিলাম, সেটাও নিয়েছি। বাচ্চারা না খাওয়া দাওয়ার জিনিসের থেকে না গিফট পেলে বেশি খুশি হয়। আর ওর বার্থডের জন্য আমি এমনি ওটা কিনেছিলাম, আর ইনভাইট করবে আমি জানতাম না। তো আমরা এখানে চলেও এসেছি, আর এখানে একটু ফটো তোলা হচ্ছিল। হারাম দাঁড়া, তুমিও দাঁড়াও, এদিকে তাকাও, সবাই সবাই ফোনটা ফোন হাসো করে। তো আমার ননদ কী কী রান্না করেছে দেখো, এখানে লুচি করেছে, ছোলার ডাল করেছে, আর চিকেন বিরিয়ানি করেছিল, দই সালাদ আর ডিম সেদ্ধ। তাইহান আবার বলছিল যে কাঁচা ডিম খাবে, কাঁচা মানে ও সেদ্ধ ডিমটা ভালোবাসে, আগে খুব পোচ খেতে ভালোবাসতো। দেখো এটা হচ্ছে কালার, ও এখন গিফট দেখছে, ও প্যাকিং করা ওর ভালো লাগে কিন্তু প্যাকিং করা হয়নি। তো আমার ননদের মেয়েকে বলছিলাম আমি যা যা এনেছি খাবে, তো মাথা নেড়ে বলছে হ্যাঁ। আর সব থেকে বেশি ওর যেটা ভালো লেগেছে সেটা তো নিজেই বলবে, তোমরা শুনে নাও। আর এই ভিডিওটা আমার মেজো ননদ করে দিচ্ছিল, মানে আমি বসে খাচ্ছিলাম তো সামনেটায় যেতে পারছিলাম না। আর আমরা যখন চলে আসি, বেশিক্ষণ ছিলাম না, তিনটের দিকে চলে এসেছিলাম, আর আমার ননদের মেয়ে খুব কাঁদছিল, এমন কাঁদছিল না মানে দুঃখের কান্না, তাইহান যেরকম একের সময় ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে না তেজ করে করে, আর ও কীরকম দুঃখ করে কাঁদছিল, খুব খারাপ লাগছিল দেখে। তো এদিকে একটা ছবি তুলছিলাম আমার মেজো ননদ আর নন্দাইয়ের, তো এখানে খুব কালো কালো উঠছিল বলে পাশের ঘরে আবার গিয়েছিলাম তুলতে। এই দুদিন না আমি খুব ব্যস্ত থাকবো, একটু পরে তোমাদের বলবো। আর এদিকে দেখো আমার মেজো নন্দাই না আমার মেজো ননদকে খুব ভালোবাসে, চোখ মুখে না ভালোবাসা ফুটে ওঠে, আর আমার মেজো ননদের কথাও শোনে, তাই এখানে পাপাও বলে আর আমিও বুঝতে পারি। হাত দেবে, হ্যাঁ আর এখানে দেখো আমার ছোট নন্দাই পুকুরে মাছ চাষ করেছে, মাছগুলো কি সুন্দর, যা দিচ্ছে খেয়ে নিচ্ছে। তো আমার ননদ বললো নিচে গিয়ে আরো ভালো দেখতে পাবে, ভিডিও ভালো হবে। আর এখানে খুব ভালো লাগছিল, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু তাইহান না ধারে চলে যায়, তো একটু বেশি ছটফটে, তো খাবার দিতে গিয়ে না ও নিজেই ঝাঁপ কাটে, সেজন্য ভয় লাগছিল। কি সুন্দর ফেললো, তুমি আগার কাছে ফেলছো, আমি দেখছি, দাও দাও দাও, দূরে দূরে বাবু দে, যাই পড়তে বল, দূরে দিলাম, পেয়ে খাচ্ছে তো আমি। তো বলি একটু বিজি থাকবো কেন দুদিন, তো আমার বার্থডে ছিল, তো সেজন্য আমার মা পাপা আমার জন্য কিছু জিনিস কিনেছে আর তাইহানের জন্য। তাইহানের পাপা বলেছে ওগুলো নিতে যেতে পারবে না, তোমাদের আসতে হবে, এমনি বছর ঘুরে যায় একবার আসে। এই তো দেখলাম 2024 ফার্স্ট জানুয়ারিতে এসেছিলো, আর এবারে এই সোমবারে আসবে। আর হ্যাঁ, আমার ছোট ননদ দেখো কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলো, খেয়ে আর বাড়ি এসেছিলাম। তো মা পাপা আরও আসতে চায় না, ভাবে যে আমার মেয়ের টেনশন হবে, খাটনি হবে সেই জন্য, কিন্তু মেয়ের বাড়ি আসবে এত ভাবলে হয়? তো তেমন কিছু তো আয়োজন করছি না, বারণ করে দিয়েছে। আর এটা একটু রবিবারের ব্লগটা শ্যুট করেছিলাম, একটু বারান্দা পরিষ্কার করলাম, কাপড়গুলো সব কেচে নিলাম, কাঁচার কাজ রান্নার সাথে রাখবো না, আর ঘরদোর মোছামুছি আজই করে নেব। মাছটা আনতে বলেছি আজকে ভেজে রেখে দেবো ফ্রিজে,
আর মাংসটা আনতে বলেছি, ওটাও ফ্রিজে রেখে দেব, কাল যা রান্না করার করব। এদিকে আমার কাপড় মেলা হয়ে গিয়েছে, ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, শুধু তাই এখানে পাপা আসলে দুপুরের দিকে মোছামুছিগুলো করে নেব। আর ঘন করে একটু ডাল করেছি, আর নিচে আমার শাশুড়ি রান্না করছে, তো তাই এখান ঘুম থেকে উঠে গেল, ওকে দুধ দিলাম, ও খাচ্ছে। আর কালকের আমার ননদের মেয়ে না কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলায় চলেও এসেছিলো আমার মেজো ননদের সাথে, তো এখন এখানেই আছে তাইহানের সাথে খেলছে। তো এখন আমার প্রচুর কাজ, তো এখান থেকে যা শ্যুট হবে আর কালকের ভ্লগটা একসাথে মঙ্গলবারে আমি আপলোড করব, এই দুদিন আর কোনো ভিডিও আপলোড করব না। তো ননদের মেয়ে দেখো এখন সেজেছে, তো এই ভিডিওটা একটু পরেই পোস্ট করে দেবো, কারণ মেমোরি কার্ডে একদম জায়গা নেই। তো ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।